তেলে মোড়া বিধানসভা কেন্দ্রে পশ্চিম হাওয়াই বাড়িতে প্রায় 220 ভোটার আজকে বিশেষ করে সিপিএম এবং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আমাদের মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখে দলে দলে লোক, বিশেষ করে গত আড়াই মাস যাবৎ প্রতিদিন ভারতীয় জনতা পার্টি এবং কমিউনিস্ট পার্টির পতাকা ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের দলে যোগদান করছেন। এবং আমরা মনে করি আজকের এই পশ্চিম হাওয়াই বাড়িতে তেলিয়ামুড়াতে যে যোগদান সভা হয়েছে তাতে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হয়েছে এবং আগামী দিনের লড়াইয়ে তৃণমূল কংগ্রেসকে শক্তি যোগাবে। এবং আজকে প্রচুর পরিমাণে বিশেষভাবে যুবকদের যে আধিক্য আমরা লক্ষ্য করেছি তাতে এটা নিশ্চিত যে 2023 এই রাজ্যে যে লড়াই শুরু হয়েছে সেই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মা মাটি মানুষের দল তৃণমূল কংগ্রেসকে এই রাজ্যে মানুষ ক্ষমতায় আনছে। কার নেতৃত্বে এই দলটা রয়েছে? এখানে রবিবাবু আছেন, উনি অর্গানাইজ করেছেন, আরও আছেন এখানে যিনি সভাপতিত্ব করেছেন ননিমণ্ডল, আরও যুবকরা আছে এখানে স্থানীয়, তারা সবাই মিলেই এই যোগদান আয়োজন করেছেন। এবং এটা তো আপনারা দেখতে পেয়েছেন এক ঝাঁক নবীন প্রজন্মের যুবক যেভাবে এগিয়ে এসছে তৃণমূলের ঝান্ডা আজকে কাঁধে তুলে নিয়েছে। আমরা নিশ্চিত এই স্বৈরাচারী শক্তি বেশি দিন ত্রিপুরায় থাকবে না।